সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় দীর্ঘজীবন, কিন্তু এই দীর্ঘজীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাও কিন্তু অনেক বেশি জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা যায়, যারা দীর্ঘকালীন বেঁচে থাকেন তারা সারা জীবন শারীরিকভাবে কাজ করেছেন এবং সাধারণ খাবার খেয়েছেন। হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাসাটা চারিদিক দিয়ে ফাঁকা হওয়ার কারণে বাসাটা এত সুন্দর আলো ঝলমলে থাকে একদম সন্ধ্যা পর্যন্ত, যেটা দেখতে সবসময় খুব ভালো লাগে। আমার দেখা যায় সন্ধ্যা পর্যন্ত কিন্তু বাসায় লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই হয় না, এত চমৎকার আলো বাতাস ঢুকে। তো আমার কাছে মনে হয় একটা বাসা আসলে বড় হোক কিংবা ছোট হোক সেটা বিষয় না, বাসাটা যদি খোলামেলা, মানে চারিদিকে যদি আলো বাতাস প্রবেশ করে, তাহলে কিন্তু সে বাসায় থেকে অনেক বেশি শান্তি পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে একটু চিয়া সিড খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আদার্স তো টুকিটাকি আরও অনেক কিছু কাজ ছিল, সেগুলোও কিন্তু সেরে নিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদম চিকন করে, সেই সাথে এখানে মরিচটাও কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, সেই সাথে এখানে আমি লবণ দিয়ে একটু চটকে নিয়েছিলাম, তারপরে এখানে আমি দুইটা ডিম অ্যাড করেছি। তো পেঁয়াজ আমি যতই আমার ফরিদা আপাকে বলি একটু চিকন করে কেটে দিতে, উনি কিন্তু একদম মোটা মোটা করেই কেটে দেয়। পাউরুটি দিয়ে ঝটপট একটা নাস্তা বানিয়ে ফেলবো। এতদিন সারিকার স্কুল ছিল একদম সকাল 7:30 থেকে, মানে 7টা থেকে 7:15 মধ্যে চলে যেতে হতো। তো ওর বাবা কিন্তু আবার এসে নাস্তা করে অফিসে যেত, তবে এখন যেহেতু স্কুল টাইমটা 8টা থেকে করেছে, তো 8টায় যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে ও কিন্তু চলে যায় 7:30। তো যার কারণে কিন্তু সকালেই নাস্তাটা তৈরি করে দিতে হয়। তো প্রত্যেক দিন তো আসলে দেখা যায় যে সময় এভাবে হাতে থাকে না যে প্রত্যেক দিন রুটি পরোটা একদম টাইমলি বানিয়ে দিতে পারবো। তো কয়েকদিন থেকে আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো আজকেও কিন্তু পাউরুটি দিয়ে নাস্তাটা করে ফেলবো। বাসায় পাউরুটি থাকলে আমার কাছে মনে হয় যে একদম টেনশন মুক্ত লাগে, সকালে হোক কিংবা বিকালে হোক যে কোনো সময় কিন্তু একটা নাস্তা ঝটপট রেডি করে দেওয়া যায়। তো এই জন্য কিন্তু আমি খুবই রিল্যাক্সে থাকি যদি বাসায় পাউরুটিটা থাকে। তো এই যে আজকে পাউরুটি ছিল, এই জন্য কিন্তু একটু রিল্যাক্সেই ছিলাম যে রুটি পরোটা বানানোর ঝামেলা নেই, একদম ঝটপট করে একটা নাস্তা বানিয়ে দিব। তো সবসময় তো একই ধাঁচের নাস্তা আসলে খেতে ভালো লাগে না, যে একদম পাউরুটি সেকে নিলাম তারপরে ডিম ভোজ করে ফেললাম। মাঝে মাঝে একটু যদি ভিন্নতা থাকে তাহলে আসলে ভালো লাগে, বিশেষ করে বাচ্চারাও অনেক পছন্দ করে। তো ভাবছিলাম আমাদের সকালে নাস্তা এটা বানিয়ে ফেলবো, সেই সাথে কিন্তু সারিকাকেও আমি টিফিনটা দিয়ে দিব। সারিকা সকালবেলায় খুব বেশি বিরক্ত করে খাওয়া নিয়ে, ও একদমই খেয়ে যেতে চায় না স্কুলে, যেটার জন্য প্রত্যেক দিন আমি ওকে বকাঝকা করি। একদম ছোট থেকে কিন্তু সারিকার খুব গ্যাসের সমস্যা, আর এটার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে সকালে না খেয়ে একদম খালি পেটে স্কুলে চলে যায়। তো এটার জন্য আসলে ওর এই গ্যাসের সমস্যা প্রায় কিন্তু দেখা যায়। তো এই তো আমি কিন্তু পাউরুটি দিয়ে যে নাস্তাগুলো সেটা কিন্তু বানিয়ে ফেলেছি, আর এখানে হচ্ছে সে বারবার ঘ্যান ঘ্যান করছে যে তাকে যেন টিফিনটা তাড়াতাড়ি দিয়ে দিই। সে টিফিন নেবে কিন্তু সে নাস্তা করে যাবে না, অ্যাটলিস্ট পানিটা খেয়ে যাবে সেটাও খেতে চায় না। তো আসলে বাচ্চাদের সাথে কিন্তু পারা যায় না, বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে কিন্তু তাদের মতো করে চলতে চায়। তো তারপরেও আসলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভালো করে বলতে হয়, এছাড়া আসলে উপায় থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি, এখন আমি নাস্তাটা রেডি করে ফেলবো, সেই সাথে সারিকার টিফিনটাও দিয়ে দিব। টিফিন দিলেও কিন্তু অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে আসে, কখনোই পুরো টিফিন খায় না। কোনো দিন যদি বাই চান্স খেয়ে ফেলে, আমি হয়তো বা কম করে হলেও 5 বার জিজ্ঞেস করি, টিফিন তুমি খেয়েছো না ফেলে দিয়েছ? তো এক পর্যায়ে গিয়ে ও হাসা শুরু করে, তখন আমি তাকে আবার বলি যে নিশ্চিত তুমি ফেলে দিয়েছো। সারিকা টিফিনটা রেডি করে দিয়েছি, ও ব্যাগটা গোছাতে গিয়েছে, এই ফাঁকে এখন আমরা একসাথে নাস্তাটা করে ফেলবো। তো আজকে ইচ্ছে ছিল একসাথে বসে একটু চা খাবো, যেদিন আমি পাউরুটি দিয়ে নাস্তা বানাই সেদিন ইচ্ছে করে যে একসাথে বসে একটু চা খাই, তবে আজকে আর সেই সময় ছিল না, আজকে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। একসাথে নাস্তা করেছিলাম ঠিকই, তবে চা খেয়েছিলাম একা একা। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একা একা চা খেতেও ভালো লাগে। নাস্তা খাওয়ার পরে আমি 3টা রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এজানের যেহেতু ঘুম এখনও ভাঙেনি, এই জন্য কিন্তু বেডরুমটা এখনও গুছানো হয়নি। আর এখন আমি চলে এসেছি চা বানাতে। তো এখানে আমি কেটলির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আদা এবং হচ্ছে এলাচ এবং সেই সাথে হচ্ছে লং, একসাথে খুব সুন্দর করে থেতো করে নিয়েছি।
কেটলিটা কিন্তু খুবই কিউট। তো আমার গত ভিডিওতে আমি একটা মগ শেয়ার করেছিলাম, যেটা দেখে কেউ কেউ ভেবেছেন এটা আমার বিজনেসের প্রোডাক্ট হতে পারে, অথবা কেউ কেউ ভেবেছেন আমি হয়তো বিজনেসের প্রোডাক্ট হিসেবে নিয়ে আসবো। তো অনেকে অনেক ধরনের মন্তব্যই করেছেন, তা আসলে এমনটা কিছুই না। সেটা হচ্ছে আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। অনেকে জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে নিয়েছি, তো সেটা হচ্ছে আমি বেস্ট বাই থেকে নিয়েছি, এবং দামটাও অনেকে জিজ্ঞেস করেছিলেন, তো দাম নিয়েছিল 595, মানে 600 টাকাই ধরে নেন। তো চা খেয়েছি একা একা, চা খাওয়ার পরে কিন্তু ইছান ঘুম থেকে উঠেছে, ইছানকে আমি নাস্তা খাইয়ে দিয়েছি, ওর জন্য আমি খিচুড়ি করেছিলাম। এরপরে ফরিদা আপা এসেছিল, আজকে বেশ কিছু কাপড় ছিল, একদম ছোটা কাপড় যেগুলো থাকে, টুকটাক কাপড়, তো সেই কাপড়গুলোই কিন্তু আজকে ক্লিন করা হয়েছে, তো কাজ করে চলে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু কিছু আপুরা বলছিলেন যেন ড্রেসিং টেবিলটা এবং হচ্ছে আলমারিটা একসাথে দেখিয়ে দিই। কেউ কেউ আলমারি দেখতে চাচ্ছেন, কেউ কেউ হচ্ছে ড্রেসিং টেবিল দেখতে চাচ্ছেন। তা আসলে এখন এত পরিমাণে বেশি ব্যস্ত থাকি আমি, আমার কিছুই মনে থাকে না, আমি আদার্স কাজগুলো একদমই ভুলে যাই। যেগুলো একদম আমার কাজের মধ্যে থাকে সেগুলোই কিন্তু আমি মনে করে করে করি, কিন্তু কে কখন কী বললো কী চাইলো সত্যি এটা আমার মাথায় থাকে না। তো ড্রেসিং টেবিলটা আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম, এটা একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পুশ করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারেন। আমি হচ্ছে আলমারিটাও কিন্তু দেখাইনি, গত ভিডিওতে দেখতে চেয়েছিল এক আপু, তো দেখাইনি, এর জন্য সাদিয়া একটা আইডি থেকে আপু গত ভিডিওতে বলেছে আপু কেমন আছেন, আপু আপনার আলমারিটা দেখাতে বললাম, দেখালেন না, তো তো আপু এই যে দেখিয়ে দিলাম। তো শুধুমাত্র সাদিয়া আপু না, সেই সাথে আরও অনেক আপুরে দেখতে চেয়েছিলেন। তো আসলে আমার ইচ্ছে আছে আমি এক এক করে সব ফার্নিচারগুলো দেখিয়ে দিব, বিশেষ করে কিছু কিছু ফার্নিচারের প্রতি আপুদের অনেক বেশি ইয়া। তো আসলে সব কিছু চাইলেও সবসময় সবভাবে দেখানো যায় না, আসলে আমাদের ভিডিওর একটা ক্যাটাগরি হোক, ধরন হোক, সব কিছু মেনটেন করে রাখা লাগে। সেই সাথে কিন্তু যেহেতু এখন আমি বিজনেসও করি, সেখানেও আমার একটা সময় দেওয়া লাগে, তো আমি দেখা যায় চাইলেও কিন্তু অনেক সময় আমি ভুলে যাই কিংবা দেখাতেও পারি না, কারণ আগে যেভাবে আমি ভিডিও দিতাম সত্যি কথা বলতে এখন কিন্তু সেভাবে ভিডিও আমি দিতে পারি না। আগে কিন্তু নিয়ম করে একদিন পরপর ভিডিও দিতাম, এখন দুই দিন পরপর ভিডিও দিই, তারপরেও কিন্তু আসলে আমি দিতে খুবই কষ্ট হয়, মাঝে মাঝে ইচ্ছে করে যে ভিডিও দিব না। তো আসলে যখন কোনো কিছু খুব বেশি ধরা বাঁধার মধ্যে চলে আসে তখন ওই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে দেখিয়ে দিলাম আমার বেডরুমের দুইটা ফার্নিচার, সেই সাথে কিন্তু আপনারা বেডটাও দেখেছেন কম বেশি। আমার বেডরুমে কিন্তু বেশ পরিমাণ স্পেস আছে, আরও আমি ইচ্ছে করলে কিন্তু আরও কিছু রাখতে পারবো, আরও দুইটা ছোটো ছোটো জিনিস কিন্তু রাখা যাবে, তবে আমার খুব বেশি হিবিজিবি ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আমার বাসাটা কিন্তু অনেক বড়, তো এই জন্য আমার একটু ফাঁকা ফাঁকা জিনিস রাখতে কিন্তু ভালো লাগে। তো এরপরে চলে এসেছি সরাসরি একদম কিচেনে, তো এখন দুপুরে রান্নাবান্না করবো। তো আজকে বেশ কিছুই রান্নাবান্না করবো, এখানে চিচিঙ্গা ভাজি করব, মুরগির মাংস রান্না করব, ডাল রান্না করব, আর পটলটাও কিন্তু এখানে সাইজ করে কেটে নেওয়া হয়েছে, তো সেটাও কিন্তু আমি ভাজি করব। তো আজকে বেশ কিছু রান্নাবান্নাই হবে। প্রথমেই আমি এখানে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিব, এবছর বলতে পারেন এই প্রথম চিচিঙ্গা ভাজি করছি। তো আমার বাসায় আসলে ধুন্দুল ছাড়া চিচিঙ্গা হোক ঝিঙ্গা হোক এগুলো আসলে আমি তেমন একটা নিয়ে আসি না, তো চিচিঙ্গাটা কিন্তু সারিকার বাবা মাঝে মাঝে আনতে চায়। ও আসলে সব সবজি কিন্তু খেতে চায়, ও সব সবজি খেতে পছন্দ করে, ও বলে যে সব কিছু খাওয়া ভালো, কোন সবজির মধ্যে কী গুণ আছে এটা তো আসলে বলা যায় না, তো বিষয়টা আসলে সত্যিই কথা। চিচিঙ্গাটা আমি এখানে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, সেই সাথে কিন্তু অল্প পরিমাণে পানিটাও দিয়েছিলাম, যেহেতু চিচিঙ্গা থেকে একটা পানি বের হবে এই জন্য খুব বেশি পানি দিইনি। তো এখানে হচ্ছে আমি ডালটা বসিয়েছি, ডালের মধ্যে একটু আলু দিয়েছি, এটা আমি মাঝে মাঝেই এখন দিই, সেই সাথে এখানে লবণ হলুদ এবং সেই সাথে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে বসিয়ে দিয়েছি। তো দুই পাশে দুইটা কিন্তু বসিয়ে দিয়েছি যেন একদম ঝটপট রান্নাটা হয়ে যায়। আর আজকে রান্নাবান্না কিন্তু একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ, রান্নাবান্না আসলে একটু তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু ভালো লাগে, কারণ তখন মনে হয় যে দুপুরে খাওয়া দাওয়ার যেটা সেখানে কিন্তু খুব দৌড়ের উপর থাকতে হয় না, নাহলে রান্না যদি একটু দেরি হয়ে যায় আবার দেখা যায় গোসল করতে নামাজ পড়তেও দেরি হয়ে যায়। তো এখানে চিচিঙ্গাটা কিন্তু পানি প্রায় বের হয়ে এসেছে অনেকখানি, আর এই ফাঁকে আমি এখানে মুরগির মাংসটা একটু হাতে করে মাখিয়ে রাখবো। তো মুরগির মাংস এই ফার্স্ট টাইম আমি হাতে মাখিয়ে রান্না করব, আমি কখনোই হাতে মাখিয়ে রান্না করি না। তো আমি যেটা দেখলাম আসলে আমি জানি না, আমি অত বেশি অভিজ্ঞ না জানি না, তবে আমার কাছে মনে হলো মাংস যদি মাখিয়ে কিছু সময় রাখা যায় এর ভিতরে লবণ মশলা সব কিছু কিন্তু একদম ভালোভাবে প্রবেশ করে আর খেতেও টেস্ট হয় অনেক। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, মাংসের যত মশলা থাকে সব মশলা দিয়ে, তেল দিয়ে, সব কিছু দিয়ে একদম হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এরপরে এটাকে আমি আধা ঘন্টার মতো আর কি রেখে দিয়েছিলাম রেস্টে। অন্য সাইডে চিচিঙ্গা দিয়ে কিন্তু পানি প্রায় বের হয়ে এটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে খুব আলতো করে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো, পরবর্তীতে এটাকে আমি তেলে দিব।
আমার গত ভিডিওতে তাহমিনা নূর আইডি থেকে আপু কমেন্ট করেছেন, প্রথমে আপনার ভয়েসের প্রেমে পড়েছিলাম, এখন আপনার গুছানো সংসারের কাজের প্রেমে, কারো নজর না লাগুক, মাশাল্লাহ, খুব ভালো থেকো আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি যে লিখেছেন কারো নজর না লাগুক, খুব ভালো লেগেছে আপু। আসলে কারো ভালো চাইলে যে নিজের কোনো খারাপ হবে এমনটা না। তো আমিও দোয়া করি আপু আপনি যেন আপনার সংসার জীবনে অনেক সুখী হন, আপনিও যেন আপনার পরিবার নিয়ে সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা নামিয়ে ফেলেছি, এখন এটাকে তেলে দিয়ে নিব। এদিকে আমি চিচিঙ্গা ভাজিটা নামিয়ে ফেলেছি, এখন এটাকে তেলে দিয়ে নিব। তো তেলে আমি শুধুমাত্র এখানে পেঁয়াজ কুচি দিব আর কিছুটা কাঁচামরিচ দিব। এরপরে আমি কিন্তু এটাকে তেলে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে ফেলবো। এখানে আসলে অনেকে হলুদের গুঁড়াটাও দেয়। আজকে এভাবে রান্না করেছিলাম, তো সারিকার বাবা বলছিল তুমি কি এটা চাইনিজ খাবার রান্না করেছো নাকি। তো সবাই অনেক পছন্দ করেছে, সারিকাও পছন্দ করেছে, সারিকার বাবাও, আমার নিজের কাছেও ভালো লেগেছে। তো আসলে চিচিঙ্গাটা কেন যেন খেতে ইচ্ছে করে না, আমার কাছে মনে হয় যে এই বড় বড় জিনিসগুলোকে আবারও এগুলোকে প্রসেস করে রান্না করা খুব একটা ঝামেলা মনে হয়, বিশেষ করে এর উপরের যে স্কিনটা এটাই ক্লিন করা ঝামেলা মনে হয়। তবে আজকে এভাবে রান্না করার পর কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আমি বলেছিলাম যে মাঝে মাঝে নিয়ে এসো, সমস্যা নেই। এর মধ্যে সারিকাও স্কুল থেকে চলে এসেছে আর আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। আমি এখানে একটু ধনিয়া পাতার যে চাটনিটা ছিল সেই চাটনি বা সস দিয়ে একটু খেয়ে নিলাম রান্না করার পাশাপাশি। সিঙ্গারাটা আমার ভালো লাগে, আসলে ভাজা পোড়া জাতীয় খাবার আমি বেশি পছন্দ করি, আর এই জন্য কিন্তু আমার গ্যাসের সমস্যাটাও আগে অনেক বেশি ছিল, এখন খাই তবে খুব পরিমাণে কম খাই। এখানে চিচিঙ্গা ভাজিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন অন্য সাইডে আমি এখানে ডালটাও ঢেলে নিব, ডালটা তেলে দিয়ে নিব আর কি, আর এদিকে হচ্ছে মাংসটাও বসিয়ে দিব। তো এই যে মাংসটা আমি একদম সুন্দর করে ঢেলে নিলাম, তো এখানে কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে অলরেডি একটা পানি বের হবে। আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আগে কখনোই মুরগির পা বাসায় নিতাম না, বিয়ের পরে আর কি কখনোই নিয়ে আসতো না। তারপরে অনেক বছর পার হওয়ার পর মুরগির পা খাওয়া শিখলাম, খেতে ভালো লাগতো, তারপরে সারিকার বাবাও খেত, এখন দেখি সারিকাও পছন্দ করে। তো আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। ডালের মধ্যে আমি মাঝে মাঝে পাঁচফোড়ন দিই, এতে করে খেতে ভালো লাগে, সবসময় একভাবে রান্না করি না, এক একবার এক একভাবে রান্না করি, কখনো আচার দিই কখনো পাঁচফোড়ন দিই, এক একবার এক একভাবেই রান্না করি আসলে। এদিকে হচ্ছে মুরগি মাংসটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা আমি অ্যাড করব। আমার গত ভিডিওতে মিতা ইসলাম আদি থেকে আপু কমেন্ট করেছেন, অপেক্ষার আজকে শেষ হলো, আমার মিষ্টি আপু তোমাকে অনেক অনেক ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো রান্নাবান্না এদিকে শেষের পথে, ডালটাও হয়ে গিয়েছে আর এদিকে মুরগি মাংসটাও হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে খুব তাড়াতাড়ি আমি রান্নাবান্নাটা একদম শেষ করে নিয়েছি। তো যদি পরিকল্পনা থাকে রাত থেকে যে কী রান্নাবান্না করব, তাহলে কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সকালে ভাবতে ভাবতেই যখন দেরি হয়ে যায় তখন কিন্তু রান্নাটাও দেরি হয়ে যায়। আর এদিকে হচ্ছে যখন রান্না করছিলাম তখন কিন্তু দুধও দিয়ে গিয়েছে, তো এখানে 5 কেজি দুধ ছিল, তো এটা আমি বোতলে ঢেলে নিয়েছি, সেই সাথে কিছুটা বের করে রেখেছি পাতিলে, এখন সাথে সাথে গরম করে দিব। তো ইছান দেখা যায় দুধ দেখলে একটু খেতে চায় মাঝে মাঝে, তো ওর জন্য এখানে আমি গরম করে দিব, আর বাকি যে বোতলগুলো সেগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আসলে টুকিটাকি কাজের কিন্তু কোনো শেষ থাকে না, এত এত কাজ সংসারে। তো এখানে আমি এখন দুপুরের জন্য যে খাবারটা সেটা হচ্ছে টেবিলে দিয়ে নিব। তো এখানে আমি মাংস এবং ডাল সব কিছুই বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকে পটল ভাজিটাও করার কথা ছিল তবে শেষ পর্যন্ত আর করতে পারিনি, আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল একটা কাজে, যার কারণে আর পটল ভাজিটা শেষ পর্যন্ত করিনি, কারণ সেটা করতে গেলে দেখা যেত অনেক বেশি দেরি হয়ে যেত, এই জন্য 3টা তরকারি রান্না করেছি। তবে আজকে তরকারিটা কিন্তু আসলে আমি 2 দিনের জন্য করেছি, কারণ তার পরের দিন আরও একটা কাজ আছে এই জন্য। তো মাঝে মাঝে যখন কাজ থাকে এরকম তখন যদি রান্নাটা এভাবে করে রেখে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হয়। আবার ডাল থাকার একটা সুবিধা হচ্ছে, ডাল যদি থাকে অন্য তরকারিও যদি বাই চান্স না থাকে সেখানে কিন্তু একটা ভাজি কিংবা ভর্তা দিয়েও কিন্তু খেয়ে নেওয়া যায়, এটা আমার কাছে খুব ইজি মনে হয়। হাতের রান্না কিন্তু আসলে প্রত্যেক দিন একই রকম হয় না, কোনো কোনো দিন খুব বেশি মজা হয়, কোনো দিন মোটামুটি হয়। তো আজকে 3টা খাবার 3টাই কিন্তু খুব বেশি মজার হয়েছিল, ডালটা দিয়ে একটা খুব সুন্দর স্মেল আসছিল, অন্য দিনও 5 ফোড়ন দিই তবে আজকে কিন্তু খুব সুন্দর একটা আচার স্মেল আসছিল। তো একসাথে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বেশ কিছু কাজ ছিল, কাপড় গুছানোর কাজ ছিল সেগুলোও করে ফেলেছি, তারপরে এটা ছিল একদম বিকেলবেলায়। ইঝান কিন্তু ভীষণ পরিমাণে আইসক্রিম পছন্দ করে, তো মাঝে মাঝে এরকম বাটি আইসক্রিম রাখি, তো বক্স বাটি যেগুলো সেগুলো তো থাকেই কিন্তু মাঝে মাঝে ওগুলো নিয়েই বসতে চায়, যেটা আসলে সম্ভব না। তো মাঝে মাঝে এরকম ছোটো ছোটো বাটি আইসক্রিমগুলো আনা হয়, কারণ ও একাই খেতে পছন্দ করে এগুলোতে। তো আমাকে দেখে খুব হাসছিল, কারণ আমি ওকে বলছিলাম দুষ্টু তুমি একা একা খাচ্ছ আমাকে দিচ্ছ না।
তো এখানে আমাকে বলছিল তুমি খাবে, নাও নাও। তো মিথ্যামিথি আমাকে কিন্তু সে ফাঁকা যে বাটিটা সেটা দিচ্ছিল। তো বাচ্চারা আসলে বড় হওয়ার সাথে সাথে যখন এই দুষ্টুমিগুলো করে বুঝে বুঝে, সেগুলো কিন্তু খুব এনজয় করি আমরা বাবা মায়েরা। আমাদের বাসায় কিন্তু আমরা সবাই আইসক্রিম খুব পছন্দ করি, তবে সারিকার বাবা মোটামুটি, কারণ ও সব কিছুই খুব বেশি কিন্তু পছন্দ করে যে খায় এমন না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।